ও মাই গড, পিছের চাকা স্কিড করছে। জিক্সারের সাথে একটা ড্র্যাগ দিব। কদিন আগে ফেসবুকে একটা স্টোরি দিয়েছিলাম যেখানে বলছিলাম যে সুজুকি জিএসএক্সআরের রিভিউ করব কিনা, আর সেখানে আপনারা 222 জন ইয়েস দিয়েছেন, যার কারণে আজকে নিয়ে আসছি সুজুকি জিএসএক্সআরের রিভিউ ভিডিও। অ্যান্ড ইয়েস, এরকম আরও স্টোরি ফেসবুকে দেখতে হলে অবশ্যই আমাকে ফেসবুকে কানেক্ট করবেন, আর আমার ফেসবুক পেজে লাইক দিয়ে দিবেন, চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আতিক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আতিক ব্লগস। অনেকে মনে করেন যে আমার সুজুকি জিএসএক্সআর বাইক আছে, বাট না, আমার বর্তমানে কোনো বাইক নেই। আমি আমার ফ্রেন্ডের বাইক দিয়ে রিভিউ করি, ব্লগ করি, আর সেটাই আপনাদেরকে আমার চ্যানেলে দেখাই। তো আজকে যে বাইকটা রিভিউ করব সেটা হচ্ছে আমার এক মামার, আর এই বাইকটা আমি অনেক আগে থেকেই রিভিউ করতে চাইছিলাম, ফার্স্ট ইম্প্রেশন দিতে চাইছিলাম, বাট সামহাও এটা অনেকবার বেরো হয়েছি রিভিউ করার জন্য, বাট রিভিউ করতে পারি না। সো সেক্ষেত্রে অনেকবার চালাইছি বাইকটা, তো আই হ্যাভ এ লট অফ এক্সপিরিয়েন্স অ্যাবাউট দিস বাইক। তো আজকের ভিডিওতে সারাদিন এই বাইক নিয়ে কথা বলবো, আর আপনাদেরকে এর ডিটেল জানাবো, রিভিউ দিব। অ্যান্ড ইয়েস, লেটস গো। অ্যান্ড এক্সআর 150, আর এখন আমরা আছি ঢাকা মাওয়া হাইওয়ের যে পদ্মা সেতুর টোল প্লাজা, ওইটার যে রোডটা, এই রোডে এখানে অনেক খালি রাস্তা, দ্যাটস ওয়াই এখানে আসছি রিভিউ করতে। 300 ফিট যাইতাম, বাট 300 ফিটে অনেক ভাঙাচোরা রাস্তা, তো দ্যাটস ওয়াই এইখানে এসে পড়ছি। যেহেতু আমি পুরান ঢাকার, তো আমার জন্য মাওয়া রোডটা একটু কাছে। অ্যানিওয়েজ, এখন আমরা বাইকের যে বেসিক ডিটেলসগুলো সেগুলো সম্পর্কে একটু জানবো। তো সর্বপ্রথম বাইকের লুকস নিয়ে কথা বলবো, আর বাইকের লুকসটা অসাধারণ একটা লুক। যদিও আমার পার্সোনালি ইয়ামাহা ভার্সন 3 আর হচ্ছে সিবিআরের লুক জিএসএক্সআর থেকে বেশি ভালো লাগে, বাট অনেকেরই জিএসএক্সআরের লুক অনেক ভালো লাগে। প্লাস হচ্ছে এই বাইকটা সাইজে একটু চিকন আর একটু ছোট, দ্যাটস ওয়াই বাইকের লুকসটা একটু অন্যরকম লাগে, ডিফারেন্ট লাগে, বাট লুকের দিক থেকে বাইকটা খুবই সুন্দর। প্লাস হচ্ছে এর হেডলাইটের যে অ্যাগ্রেসিভ লুকটা, এটাও খুবই ভালো লাগে। নাও কথা বলবো এই বাইকের স্পেসিফিকেশন সম্পর্কে। আর এই বাইকে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে 147 সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল 4-stroke 4-valve-এর একটা ইঞ্জিন। এই বাইকের ইঞ্জিন পাওয়ার হচ্ছে 18.9 BHP অ্যাট 10,500 RPM, আর টর্ক হচ্ছে 14 Nm অ্যাট 9,000 RPM। ওকে, তো এই বাইকের সামনের চাকার কথা বলতে গেলে, এই বাইকের সামনের চাকা হচ্ছে 18x90 সেকশনের একটি টিউবলেস রেডিয়াল টায়ার, আর এটা যে ডিস্কটা একটু বড় করা হয়েছে, যেটা ব্রেকিংয়ে অনেকটা ভালো পারফরমেন্স দিবে। আর এই বাইকের পিছনের চাকা ইউজ করা হয়েছে 130x70 সেকশনের একটি টিউবলেস রেডিয়াল টায়ার। অলরাইট, তো এখন বাইকটা রাইড করব, আর রাইড করবার আগে বাইকের আরেকটা ফিচার সম্পর্কে বলবো, যেটা অনেক জোস একটা ফিচার, সেটা হচ্ছে কিলেস ইগনিশন সিস্টেম। এই বাইকের কি নাই যেটা হচ্ছে এই রিমোটটা, এই রিমোটের মাধ্যমে এই বাইকটা স্টার্ট করা হয়। আর এই কির আরেকটা ফিচার হচ্ছে, আপনি এই বাইক নিয়ে যদি অনেকটা দূরে চলে যান কির থেকে, সেক্ষেত্রে এই বাইকটা অটোমেটিকলি স্টার্ট অফ হয়ে যাবে, তার মানে এই কিটা আপনার কাছে থাকলেই এই বাইকটা আপনার কাছে সেফ। আর এই কিটা যদি হারায় যায় তাহলে অনেকটা ভোগান্তিতে পড়তে হবে আপনার বাইক নিয়ে। আর এখানে আরেকটা কি দেওয়া আছে, এটা হচ্ছে সিট খোলার জন্য যে কিটা, ওইটা। আচ্ছা, তো বাইকে উঠে গেছি, আর অবভিয়াসলি যেটা, এটা যেহেতু কিলেস একটা বাইক, সো এখানে একটা প্রেস করার বাটন আছে, যেটা হচ্ছে এইভাবে পুশ করলে দেন ডানে দিলে ইঞ্জিনটা অন হবে। আর এইটা কিছুটা ছোটোবেলায় যেরকম চুলা জ্বালাইতাম, সো ওই জিনিসটাই এখানে দিয়ে দিছে, সো হুইচ ইজ ইন্টারেস্টিং। এই বাইকে বসার সাথে সাথে একটা জিনিস খেয়াল করলাম, এটা হচ্ছে এই বাইকের সিট হাইট। এই বাইকের সিট হাইটটা যথেষ্ট কমফোর্টেবল, যদিও এটা অনেক নিচে একটা বাইক, যার কারণে আমি নর্মালি 5'3", তো আমি সারফেস খুব আরামে টাচ করতে পারতেছি। তো নিচু যারা আছেন তাদের জন্য এই বাইকটা অনেক কমফোর্টেবল হবে, আর খুব কমফোর্টেবলভাবে রাইড করতে পারবেন আপনারা বাইকটা। সো সিট হাইটের দিক দিয়ে বাইকটা অনেক ভালো।
আর মিটারের কথা বলতে গেলে এই বাইকে ইউজ করা হয়েছে সুজুকির যে মিটারগুলা ছিল সেম মিটারই, কোনো ডিফারেন্ট কোনো কিছু ইউজ করা হয় নাই। বাট এই বাইকের মিটারের যে কালারটা আছে ওই কালারটা চেঞ্জ করা হয়েছে, বাকি মিটারটা আগের সুজুকি জিক্সার তারপর হচ্ছে জিক্সার এসএফ ওইটার মতোই সেম আছে। অ্যান্ড একটু স্টার্ট দেই বাইকটা, বিসমিল্লাহ। ও, এটার এক্সস্ট নোটটা খুব সুন্দর। এই বাইকে ইউজ করা হয়েছে ডুয়েল ব্যারেল এক্সস্ট, যার কারণে এটার সাউন্ডটা খুবই সুন্দর। স্পোর্টস সেগমেন্টের ভিতরে আপনি সিবিআর বলেন, R15 ভার্সন 3 বলেন, ওগুলোর তুলনায় এটার সাউন্ড সবচেয়ে সুন্দর। এটার এক্সস্টটা অনেক লাউড আর একটা স্পোর্টি সাউন্ড দেয়। সো লেটস গো, চলেন এটা এবার একটু রাইড করি। বিসমিল্লাহ। হিউজ পাওয়ার, হিউজ পাওয়ার, ড্যাম। চলেন এই বাইকের একটা এখন ব্রেক টেস্ট দেওয়া যাক, যদি এই বাইকে এবিএস নাই। ও মাই গড, পিছের চাকা স্কিড করছে, স্কিড করছে না। এখন আরেকটা ব্রেক টেস্ট দিব সেকেন্ড টাইম, তো দেখি সেকেন্ড টাইমে ব্রেকিং ভালো হয় কি না। আর সাইডে গিয়ে ব্রেক ধরব 70। ও, এটা মোটামুটি ভালো ছিল ব্রেকটা। অলরাইট, সো এখন এই বাইকে 0 to 100 টেস্ট করব, কয় সেকেন্ড উঠতে পারে। তো 3 2 1। তিন গিয়ারে 105। এখন নেহালে জিক্সারের সাথে একটা ড্র্যাগ দিব, যদিও নেহালে জিক্সার আর জিএসএক্সার অনেক পার্থক্য কমিউটার ভার্সেস স্পোর্টস। তারপর নেহাল বললো যে আমার সাথে একটু ড্র্যাগ দে দেখি কেমন জিএসএক্সারের পাওয়ারটা। সো লেটস সি, জিক্সারেরও খুব ভালো পাওয়ার, ইনিশিয়াল পাওয়ারটা খুব জোস। জিক্সারের তো কোনো পাত্তাই নাই। আচ্ছা, তো এই হচ্ছে সেই জায়গা যেখান দিয়ে আমরা পদ্মা সেতুতে উঠবো ইনশাল্লাহ ভবিষ্যতে। তো এখন তো কাজ চলতেছে, তারপর আপনাদেরকে দেখাই নিলাম এই রোড দিয়েই আমরা পদ্মা সেতুতে উঠবো না, সরি, এই রোড দিয়ে আমরা পদ্মা সেতু থেকে নামবো আই থিঙ্ক। আমাদের কাছে জিএসএক্সারের সাথে টক্কর দেওয়ার মতো বাইক নাই, দ্যাটস ওয়াই আজকে জিক্সারের সাথেই খেলতে হইতেছে, কিছু করার নাই। বাট জিক্সারের ইনিশিয়াল পাওয়ারটা খুব জোস। তো আরেকটা ড্র্যাগ দিব, তো লেটস সি, রেডি। যাও, আগে সমস্যা নাই, এখন এবার ফার্স্টে একটু ইয়া দিছি না। ওকে, সো সেই রেসেছে নেহালের ফার্স্টে একটু চান্স দিলাম, একটু যাতে সুন্দরভাবে রেসটা করতে পারি। ওকে, তো এই পর্যন্ত ভিডিওটা যারা যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা প্রেস করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। এখন আমরা মাওয়া থেকে বের হয়েছি অ্যান্ড আমরা এখন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি, আর যেতে যেতে আপনাদের সাথে আরেক কিছু ইনফরমেশন শেয়ার করব এই বাইক সম্পর্কে, এই বাইকের ভালো দিক খারাপ দিক। আচ্ছা, তো প্রথমে কথা বলি এ বাইকের ওয়েট নিয়ে। এ বাইকের ওয়েট হচ্ছে 131 কেজি, আর 131 কেজি অনেকটা লাইট ওয়েট, আর লাইট ওয়েট হওয়ার কারণে এই বাইকে অনেক স্মুথলি আর অনেক তাড়াতাড়ি স্পিড উঠতে সক্ষম হয়, যেটা আপনারা দেখছেন। এ বাইকের ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার, আর এ বাইকের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এ বাইকের ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি। এ বাইকের ইঞ্জিন অয়েল ক্যাপাসিটিটা হচ্ছে
1300 ml, মানে এটা একটু বিরক্তকর, মানে আপনার দুইটা ইঞ্জিন অয়েল একসাথে কিনতে হবে, উইচ ইজ ভেরি কস্টলি। আর সাথে দুইটা ইঞ্জিন অয়েলের ভিতর থেকে আপনি 1300 ml ভেঙে দেন হচ্ছে ইউজ করতে হবে। এটা একটা নেগেটিভ সাইড, যদিও এর কারণ হচ্ছে এই বাইকের অনেক পাওয়ার, পাওয়ারের কারণে এই বাইকের ইঞ্জিন অয়েলটা একটু বেশি লাগে। এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 mm, উইচ ইজ ভেরি গুড, কারণ ঢাকা শহরে যে স্পিড ব্রেকার এগুলো অনেক উঁচা উঁচা হয়, তো এত উঁচা স্পিড ব্রেকারও এটা ইজিলি আপনার উঠতে পারবে, দ্যাটস ওয়াই এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও খুবই ভালো। দেন এই বাইকের লুকিং গ্লাস সম্পর্কে যদি বলি, এই বাইকের লুকিং গ্লাসটা একদম স্ট্রেট লুকিং গ্লাস, খুবই সুন্দর লুকিং গ্লাস, খুব সুন্দর ভিউইং অ্যাঙ্গেল পাওয়া যায়। এখন বলি এই বাইকের সিটিং পজিশন নিয়ে। এই বাইকের সিটিং পজিশনটা স্পোর্টস বাইক যেহেতু একটু লিন করে চালাইতে হয়, হ্যান্ডেল বারটা একটু নিচা, দ্যাটস ওয়াই। আর পিলিয়ন সেটের কথা বললে আপনি মনে করেন যে এই বাইকের পিলিয়ন সিট নাই, মানে পিলিয়ন যে বসবে তার অনেকটা কষ্ট হবে, শুধু কষ্ট না অনেক কষ্ট, একদম ছোট পিলিয়ন সিট দেওয়া হয়েছে এই বাইকে, যার কারণে পিলিয়ন বসে লং রাইড দিতে পারবে না অবশ্যই। আর এই বাইকে আপনি শুধু যদি পিলিয়ন ছাড়াও লং রাইড দিতে যান তাও একটু কষ্টকর হয়ে যাবে, কারণ ব্যাক পেন হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এই বাইকটা অনেক লিন হয়ে চালাইতে হয়। এই বাইকের পাওয়ারের আমি ফ্যান হয়ে গেছি, মানে এত জোস পাওয়ার, বাংলাদেশের সবচেয়ে ফাস্টেস্ট বাইক বলা হয় এই GSX-R 150 বাইকটাকে। তার কারণ তো আপনারা দেখলেনই কেন ফাস্টেস্ট বলা হয়। এই বাইকের ওয়েট ডিস্ট্রিবিউটটা পারফেক্ট না, মানে সামনের দিকটা একটু ভারী, যার কারণে আপনি যখন সিঙ্গেল রাইড করবেন তখন ব্রেক ধরলে পিছের সাইডটা একটু শেক করবে, এটা অনেকটা নেগেটিভ সাইড বলতে গেলে, কারণ ওয়েট ডিস্ট্রিবিউশন এক ভালো এবং পারফেক্ট হওয়া উচিত প্রত্যেকটা বাইকের ফর কন্ট্রোলিং। এই বাইকের একটা জোস ফিচার হচ্ছে এ নো লিমিট আরপিএম, মানে এখানে আরপিএম 13 পর্যন্ত আছে, আর আরপিএম পুরা 13 পর্যন্ত আপনি হিট করতে পারবেন, কোনো লক নাই। অন্যান্য বাইকে আরপিএম লক করা থাকে, যার কারণে আপনি 10 বা 11 পর্যন্ত উঠাইতে গেলে তারপর আরপিএম লক হয়ে যায়। আর এ বাইকের টপ স্পিড নিয়ে কিছু বলার নাই, বিকজ অনেক রিভিউয়ার আছে, অনেক বাইকার আছে এই বাইকের টপ স্পিড নিয়ে বলছে, আপনারা হয়তো দেখছেন তাদের চ্যানেলে যে টপ স্পিড 150 থেকে 160-এর ভিতরেই আছে, যদিও আমি টপ স্পিড চেক করি নাই, 0-100 চেক করছি। এই বাইকটা কাদের জন্য? আমি বলবো যে যারা কম টাকার ভিতরে একটা স্পোর্টস বাইক চান, স্পিড চান বাইকের, খুব ভালো বাইক চান, তাদের জন্য হচ্ছে এই বাইকটা। এই বাইকটা প্রাইস হচ্ছে নন এবিএস যেটা ওইটা 350,000, আর যেটা এবিএস ভার্সন বাংলাদেশে আছে সেটা হচ্ছে 380,000। আমি বলবো একটু প্রাইস বাড়ায়, 380,000 টাকা দিয়ে এবিএসটাই নেওয়া, কারণ এবিএস নিলে অবশ্যই আপনার ব্রেকিং ইমপ্রুভ হবে, আর ওইটা FI এবিএস, মানে আপনি মাইলেজও ভালো পাবেন ওই বাইক থেকে। যেমন এই বাইকের যে রাইডার, সে মাইলেজ পেয়েছে সিটিতে 32 আর হাইওয়েতে 38, মানে 38 প্লেস মোটামুটি, যদিও FI হওয়া সত্ত্বেও মোটামুটি ভালো, খারাপ না। বাট FI ভার্সনটা যদি আপনি নেন সেক্ষেত্রে আপনি আরেকটু ভালো মাইলেজ পাবেন। আমার পিছনে যেহেতু আমার মামা বসা, পিলিয়ন নিয়ে রাইড করতেছি, তো আমি এখন মানে টপ স্পিড চেক করতে পারবো না। তো এর হেডলাইট সম্পর্কে যদি বলি, এর হেডলাইট রাতের বেলা অনেকটা ভালো না, আপনার অবশ্যই বা এক্সট্রা হেডলাইট লাগাইতে হবে। তো এটার হেডলাইট সম্পর্কে আর কিছু বলার নাই, যদিও স্পোর্টস বাইক, এটার প্রজেকশন লাইট দেওয়া হয়েছে, এলইডি লাইট দেওয়া হয়েছে, তারপরও রাতের বেলা সিটিতে যদিও এলইডি লাইট থাকাতে আপনারা তো প্যারা হবে না, বাট আপনি যখন হাইওয়েতে যাবেন তখন একটু প্যারাতে পড়তে হবে আপনার, এটা স্বাভাবিক। ওকে, তো এখন এ বাইকের ভালো এবং খারাপ দিকগুলো বলবো আমার ওপিনিয়ন থেকে। এ বাইকের ভালো দিকগুলোর ভিতরে যদি বলতে যাই, এর পাওয়ার, এর পাওয়ারটা খুব জোস, পাওয়ারের কারণে বাইকটা অনেক পপুলার। আর সেকেন্ড হচ্ছে এর যে কি সিস্টেম, ইগনিশন সিস্টেম, কিলেস, এটাও খুব জোস, বাইক চুরি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। সেকেন্ড হচ্ছে এর সিট হাইট, সিট হাইটটা খুব কমফোর্টেবল, মানে যারা অনেক খাটো রাইডার আছে কম হাইটের, তারা অনেক কমফোর্টেবলি রাইড করতে পারবে। এই বাইকের মাইলেজও মোটামুটি অনেক ভালো, তো FI আর ABS নিলে তো আরও ইম্প্রুভ হবে। ব্রেকিং নিয়ে কিছু বলবো না, যেহেতু এটার ABS নন ABS দুইটা ভার্সনই আছে। তো খারাপ দিকের কথা বলতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা আছে এটার হেডলাইট, হেডলাইটের আলো একদমই ভালো না, বাজে হেডলাইট, এটা আপনার চেঞ্জ করতে হবে অবশ্যই। সেকেন্ড হচ্ছে 1300 ml ইঞ্জিন অয়েল, এটা অনেক প্যারাদায়ক, দুইটা ইঞ্জিন অয়েল কিনতে হবে ইউজ করতে হইলে। দেন ওটাকে ভেঙে আপনার 150 বানাইতে হবে, 150 বানায় তারপর 1300 ml ইউজ করতে হবে। দেন আছে এটার ওয়েট ডিস্ট্রিবিউশন, ওয়েট ডিস্ট্রিবিউশনটা ভালো না, পারফেক্ট না, যার কারণে সামনের সাইডটা ভারী। আরেকটা ভালো দিক আছে এই বাইকের প্রাইসিং, এই বাইকের প্রাইসটা খুব জোস, অনেক কম দাম,
তো আপনারা যারা কমের ভিতরে স্পোর্টস বাইক চান তারা অবশ্যই এই ব্যাগটা নিতে পারবেন। একটা নেগেটিভ সাইড আছে, সেটা হচ্ছে এই ব্যাগের টায়ার। এই ব্যাগের সামনের টায়ারটা 90/80, পিছনের টায়ারটা 130/70। এটা একটু বড় বা একটু চওড়া, মানে 10 সেকশন বাড়াই দিলে হয়তো বা আরও ভালো হইতো। তো এই ছিল আজকের ভিডিও GSXR নিয়ে। তো যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটাকে লাইক করে দিবেন যদি ভালো লাগে। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার অনেক প্রয়োজন। আর রিসেন্টলি আমার 3000 সাবস্ক্রাইবার হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, দিস ইজ আতিক সাইনিং আউট, আল্লাহ হাফেজ।